ভিউয়ার্স, আমি নো রিপন দে, আর তোমরা দেখছো আরডি রোবোটিক্স চ্যানেলটা। সবার প্রথম টেকনোলজিক্যাল এবং এক্সপেরিমেন্টের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি মেরে দেবেন। তো আজকের ভিডিওটা হলো, সবার বাড়িতে তো জানলা থাকে, তো জানলার পর্দাগুলোকে আমরা হাতের মাধ্যমে খুলতে হয়। তো আমরা এমনভাবে একটা জিনিস বানাবো যে জানলার পর্দাগুলোকে সুইচের মাধ্যমে, সবার বাড়িতে ইলেকট্রিক সুইচ থাকে, সেই ইলেকট্রিক সুইচের মাধ্যমে অটোমেটিক্যালি খোলা এবং বন্ধ করা যাবে। ঠিক আছে, চলো প্রজেক্টটা দেখে নিই কি করে বানিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো, কারণ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারে আমাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাতে মোটিভেট হই, উৎসাহিত হই। থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথম এই প্রজেক্টটা বানানোর জন্য আমাদের এরকম ওয়্যারিং করার যে পিভিসি পাইপগুলো থাকে না, সেই পিভিসি পাইপগুলো নিয়ে নিতে হবে। ঠিক আছে, এই পিভিসি পাইপগুলোর মধ্যে তারপরে জানলার পর্দাটা ভালো করে ঢুকিয়ে দিতে হবে এবং জানলার পর্দাটাকে দড়ির মাধ্যমে পিভিসি পাইপের মধ্যে এরমভাবে শক্ত করে আটকে দিতে হবে, যাতে লুজ না থেকে যায়, মানে স্লিপ না কাটে, ভালোভাবে চেপে আটকে দেওয়া যায়, এরমভাবে ঘুরতে পারে। ঠিক আছে, তো এবার আমাদের এরকম একটা ডিসি 12 ভোল্টের গিয়ার মোটর নিয়ে নিতে হবে। দেখো, এটা 12 ভোল্ট 500 RPM-এর মোটরটা, এটা আমি লোকাল মার্কেটে 150 টাকা পেয়েছিলাম। ওকে, এবার আমাদের এরকম একটা গিয়ার মোটরের সকেট নিতে হবে এবং গিয়ার মোটরটাকে এই সকেটের মধ্যে আটকে দিতে হবে। এই সকেটটা আমাকে লোকাল মার্কেট দিয়ে 10 টাকা দাম নিয়েছে। ঠিক আছে, স্থান ভেদে দামের একটু পরিবর্তন হতে পারে। এইটা এখানে আটকে দিতে হবে গিয়ার মোটরটাকে ভালো করে টাইট করে, এবং আমাদের লাগবে এরকম একটা সকেট, যেগুলো আমাদের সাইকেলের মধ্যে থাকে, সাইকেলের দোকানে সাইকেল রিপেয়ার শপে গিয়ে পেয়ে যাবে তোমরা, এবং লাগবে এরকম দুটো স্ক্রু। এবার আমাদের এরকম দুটো সুইচ নিতে হবে, একটা DPDT সুইচ নিতে হবে এবং আরেকটা SPST সুইচ নিতে হবে। এবং এই যে সার্কিট ডায়াগ্রামটা, এটা আমি ভিডিও শেষে এক্সপ্লেন করে দেবো, তোমরা ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। এবার আমাদের যে গিয়ার মোটরটা এবং গিয়ার মোটরের সকেটটা স্ক্রুয়ের সাহায্যে এই জানলার পাশে আমি একটা কাঠের এরকম ব্লক লাগিয়েছি, দেখতে পাচ্ছ, এই ব্লকের মধ্যে আমাদের আটকে দিতে হবে যে কোনো স্ক্রুয়ের সাহায্যে। ওকে, তো এরকমভাবে আটকে দিও, আমি ভিডিওটা স্পিডে দেখিয়েছি যাতে ভিডিওটা বেশি লম্বা হওয়া না হয়ে যায়, এবং ভিডিওটা তোমরা পুরো দেখার চেষ্টা করো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। ওকে, এবার বন্ধুরা দেখো, আমরা জানলার এপাশে সকেটটা লাগিয়ে নিয়েছি। দেখো, এরকমভাবে তোমাদের দুপাশে দুটো সকেট এরকম লাগিয়ে নিতে হবে, এক পাশে মোটর থাকবে এবং এক পাশে এই সকেটটা থাকবে কাঠের ব্লকের ওপরে। এবার আমরা জানলার পর্দাটাকে আমরা মোটরের সাথে এবং সকেটের সাথে আমরা ভালো করে আটকে দিয়েছি। ওকে, এবং আমরা 12 ভোল্ট সাপ্লাই দিয়ে টেস্ট করে দেখছি, এমনি নর্মাল যে টেস্ট করে দেখো, ভালোই কাজ করছে, খুবই ভালো কাজ করছে, খুবই কম খরচের মধ্যে তোমরা নিজেরাই ঘরে বানাতে পারবে। ওকে, তো খুবই সহজ প্রজেক্টটা ছিল, আজকের প্রজেক্টটা খুবই সহজ ছিল, তোমরা সবাই বানাতে পারবে ঘরে বসে, সেই খালি পার্টসগুলো তোমাদের কিনে আনতে হবে। ওকে, এবার আমরা 12 ভোল্টের অ্যাডাপ্টারটা বানিয়েছিলাম, অ্যাডাপ্টারের মাধ্যমে 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। দেখো, এখানে 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছে সেই সুইচ বোর্ডের মধ্যে, এই সুইচের মাধ্যমে এটা কন্ট্রোল হবে এখন। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কী করে আমরা কন্ট্রোল করছি এটাকে। সার্কিট ডায়াগ্রামটা এক্সপ্লেন করব। এই যে DPDT সুইচের কথা বলছি, সেই DPDT সুইচটা দেখো, 6টা টার্মিনাল থাকে, এই 6টা টার্মিনাল আমি এঁকে নিচ্ছি এখানে। দেখো, এই 6টা টার্মিনাল এখানে ধরো, এটা একটা টার্মিনাল, এটা একটা, এটা একটা, নাম্বার 1, 2, 3, এটা 4, এটা 5, এটা 6। ওকে, তো 6টা টার্মিনাল আমরা এঁকে নিলাম, এবং একটা SPST সুইচের কটা টার্মিনাল থাকে, 2টা টার্মিনাল। এটা আমি সার্কিট সিম্বল অনুযায়ী আঁকছি, এটা সিম্বল অনুযায়ী আঁকলাম না, কারণ তোমাদের প্রবলেম হতে পারে। ওকে, এবার দেখো, এই টার্মিনালটা, এই টার্মিনালটা আমাদের একসাথে জুড়ে দিতে হবে। ওকে, এবং তারপর এই টার্মিনালটার সাথে এই টার্মিনালটা একসাথে জুড়ে দিতে হবে, বুঝতে পারলে তোমরা। এবং যে এই এই যে মাঝখানে দুটো পিন, তার সাথে যে তারটা আসবে, এইটা হবে এই SPST সুইচের সাথে কানেকশান দিতে হবে, এবং এটাকে আমরা গ্রাউন্ড করে দেবো। ওকে, তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এবং যে এই পিনটা এবং এই পিনটা হবে আমাদের আউটপুট পিন, যে কোনো এটা ধরো গ্রাউন্ড, এটা গ্রাউন্ডের আউটপুট হবে, মানে মাইনাস হবে আউটপুট, এটা পজিটিভ আউটপুট হবে, বুঝতে পারলে। সিম্পল কানেকশান, পুরো সিম্পল সার্কিট। মানে এখানে ধরো, আমি এখানে যেরকম ভোল্টেজ দিচ্ছি, আমি এখানে 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, সিম্পল সার্কিট, তোমরা বুঝতেই পেরেছো, এরকম টাইপেরই হবে আশা করছি।